হেই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকের ভিডিওতে আমি আপনাদের এই সুন্দর ফ্রকটি কাটিং ও সেলাই করে দেখাবো। ভিডিওটি স্কিপ না করে সেই সবজি দেখুন। আমি মাত্র কয়েক মিনিটের মধ্যে এটি আপনাদের রেডি করে দেখাবো, খুবই অল্প সময়ে এবং অল্প কাপড়ে আমি এটি আপনাদের তৈরি করে দেখাবো। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। তাহলে দেখুন, সবার প্রথমে আমি টপ পার্টটি কাটিং করব। টপ পার্ট কাটিং করার জন্য আমি এখানে এভাবে কাপড়টিকে দুভাঁজ দুভাঁজ করে টোটাল চার ভাঁজে ভাঁজ করে রেখে দিয়েছি। এদিকটা আছে আমাদের ভাঁজ, আর এদিকটা আমাদের খোলা সাইড। দেখুন, আমাদের ড্রেসটার ওপরে ফিতে হবে, সেই জন্য আমি ওপর থেকে ফিতের জন্য মাইনাস করে আমরা কিন্তু লম্বাটা নেব। আমি ওপর থেকে 2 ইঞ্চি মাইনাস করে দিয়ে টোটাল লম্বা নিচ্ছি আমাদের 9.5 ইঞ্চি এবং 1 ইঞ্চি এসে নিচ্ছি সেলাইয়ের মার্জিন, টোটাল 10.5 ইঞ্চি। এরপরে আমরা এখান থেকে পুটের মাপটা দেব। পুট মানে শোল্ডার হচ্ছে আমাদের এখানে 5 ইঞ্চি, আমি এখানে 5 ইঞ্চি মার্কিং করলাম। এরপরে আর্মহোলের জন্য ওপর থেকে 2 ইঞ্চি মাইনাস করে আমরা আর্মহোলে দাগ দেবো 5 ইঞ্চিসে। এরপরে আমরা এখানে আমাদের যে চেস্ট হবে সেটাকে ডিভাইড বাই 4 করে নেব এবং 1/2 ইঞ্চি লুজিং অ্যাড করব। আমাদের চেস্ট হচ্ছে 24 ইঞ্চি, সেটাকে ডিভাইড বাই 4 করলে হয় 6 ইঞ্চি এবং 1/2 ইঞ্চি লুজিং দিয়ে হবে 6.5 ইঞ্চি এবং 1 ইঞ্চি এক্সট্রা নেব সেলাইয়ের জন্য। এরপরে এখানে আমরা কোমরের মাপটা নেবেন। এখানে যা হয়েছে মানে 7.5 ইঞ্চি, এখানে 1 ইঞ্চি কমিয়ে 6.5 ইঞ্চিতে মার্কিং করে নিলাম। নেওয়ার পরে এই পয়েন্টে এইভাবে মিলিয়ে দিলাম এবং এভাবে আর্মহোলে শেপ দিয়ে দিলাম। এরপরে আমরা এই অনুযায়ী কাটিং করে নেব। দেখুন, এইভাবে আমরা কাটিং করে নিলাম। সেম মাপে আমরা অস্ত কাটিং করে নেব। তাহলে দেখুন, মেন পার্ট এবং অস্ত দুটোই আমি কাটিং করে নিয়েছি। এরপরে আমরা একটি পার্ট এইভাবে রাখবো। রাখার পরে একটি অস্ত এর উপরে এইভাবে উল্টিয়ে রাখবো, রেখে আমরা এই আর্মহোল এবং এই ওপরটা এইভাবে সেলাই করে দেব। দেখুন, এইভাবে আমি পুরোটা সেলাই মেরে নিয়েছি। এরপরে আমরা এর মধ্যে দিয়ে ছোট ছোট করে কাট লাগিয়ে দিয়ে এটি আমরা উল্টিয়ে নেব। দেখুন, এইভাবে আমরা পুরোটা উল্টিয়ে নিলাম। সেম একইভাবে আমরা কিন্তু অপর যে পার্টটা আছে সেটাও রেডি করে নিয়েছি। এরপরে আমরা এইভাবে সরু করে মুড়ে এর উপর দিয়ে একটি করে সেলাই লাগিয়ে দেব। সেম একইভাবে এটাও করে নেব। দেখুন, এইভাবে আমরা সেলাই করে নিয়েছি। এরপরে একটি পার্ট সোজা রেখে, একটি পার্ট তার উপরে এইভাবে উল্টিয়ে রেখে আমরা এই সাইড দুটো জয়েন করে নেব। দেখুন, এইভাবে সাইড দুটো জয়েন করে দিয়েছি। এইভাবে আমাদের ওপরের পার্টটা রেডি হয়ে গেল। এরপরে আমরা নিচের গাউন পার্টটা রেডি করে নেব। দেখুন, নিচের ডাউন পার্টটা রেডি করার জন্য আমি এই পার্টটিকে ডবল এইভাবে ভাঁজ করে রেখে দিয়েছি। এই টোটাল লেন্থটা আছে ওপর থেকে নামি 9.5 ইঞ্চি বাদ দিয়ে আমরা টোটাল লেন্থটা নিয়েছি 29 ইঞ্চি, 28 ইঞ্চি আমাদের ঝুল আর 1 ইঞ্চি যাবে আমাদের সেলাই মার্জিন। আর এই দিক থেকে আমাদের যা কোমর হবে তার থেকে 1 বা 2 ইঞ্চি বেশি, ঠিক আছে। আমাদের এখানে কোমর আছে 20 ইঞ্চি, আমরা নিয়েছি 21 ইঞ্চি, ঠিক আছে। ডবলে ভাঁজ করে টোটাল আমাদের চড়াটা আছে 21-এর ডবল মানে হচ্ছে 42 ইঞ্চি, ঠিক আছে। এরপরে আমরা নিচের দিকটা এইভাবে সরু করে মুড়ে পুরোটাতে সেলাই করে দেব। তাহলে দেখুন, আমরা নিচেটা এইভাবে মুড়ে হেমিং করে নিয়েছি। এরপরে আমরা ওপর দিকটা মানে যেটা আমাদের মেন পার্টের সাথে কোমরের সাথে জয়েন্ট হবে সেই দিকটা আমরা গ্যাদারিং করে নেব। গ্যাদারিং করে আমি অনেক ভিডিওতে আপনাদের দেখিয়েছি, তবুও আমি বলে দিচ্ছি, মেশিনের সেলাইটা সব থেকে বড় করবে। বড় করার পরে এক পার্টে একটি রাফ সেলাই দিয়ে নেবেন। দেখুন, এইভাবে আমরা রাফ সেলাই দিয়ে দিলাম। এরপরে এখানে দুটো সুতো আছে, এর মধ্যে একটি সুতো এইভাবে খুলে নিয়ে একটি সুতো এইভাবে টানলে এর মধ্যে এইভাবে গ্যাদারিং তৈরি হয়ে যাবে। এইভাবে আমরা পুরোটা গ্যাদারিং করে নেব। এইভাবে গ্যাদারিং করে আমাদের যে টপ পার্টটা আছে এই টপ পার্টের কোমরের মাপে আমরা গ্যাদারিংটা করে নেব। এইভাবে করে নেবার পরে আমরা এই দুটো পার্ট এইভাবে ধরে এর যে সাইডটা খোলা আছে এই খোলা সাইডটা আমরা সেলাই করে জয়েন করে দেব। দেখুন, এইভাবে আমরা গ্যাদারিং করে সাইড জয়েন করে নিয়েছি।
এরপর আমরা টপ পার্টটা নিয়ে নেব। টপ পার্টটা নিয়ে এর ভিতরে এইভাবে ঢুকিয়ে দেব। দেওয়ার পরে এই যে সাইডে আমাদের সেলাইটা আছে, এই সেলাইটা আমরা এই যে সাইডের সেলাইটা আছে এর সাথে এইভাবে মিলিয়ে ধরব। ধরার পরে এই সাইডটা এইভাবে মিলিয়ে ধরে নেব। এইভাবে করে নিয়ে আমরা এর মধ্যে দিয়ে রাউন্ড একটি সেলাই দিয়ে দেব। দেখুন এইভাবে ডাউন পার্ট এবং মেন পার্ট দুটোই আমরা জয়েন করে দিলাম। এরপরে আমরা উপরের ফিতেটা তৈরি করে নেব। দেখুন ফিতে তৈরি করার জন্য আমি এখানে 1.5 ইঞ্চি চওড়া একটি পট্টি কাটিং করে নিয়েছি। এই পট্টিটিকে আমরা এইভাবে ভাঁজ করে, তারপরে এইভাবে ভাঁজ করে, তারপরে মিডল থেকে এইভাবে ভাঁজ করে নেব। নিয়ে আমরা এই ধার দিয়ে পুরোটা সেলাই করে নেব। দেখুন এইভাবে আমরা ফিতেটা তৈরি করে নিলাম। এরপর একটা সেফটি পিনের সাহায্যে আমরা এখানে যে ঘর করেছিলাম এর মধ্যে দিয়ে এটি ঢুকিয়ে নেব। দেখুন এইভাবে ঢুকিয়ে নেবার পরে আমরা এই সাইডটা এইভাবে মুড়ে এর উপর একটি করে সেলাই দিয়ে দেবো দুটোতেই।